বিপুল উৎসাহ উদ্দীপনায় আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। কাল কিনছেন মাশরাফি ও সাকিব। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে কিনা সিদ্ধান্ত হতে পারে আজ, দফায় দফায় বৈঠক। ইভিএম কেন্দ্রে থাকবে সেনাবাহিনী, আনুষ্ঠানিক প্রচারণার আগে সভা সমাবেশের অনুমতি নয়, নির্দেশনা ইসির। ইভিএম ব্যবহারের ইসির একতরফা সিদ্ধান্তের সমালোচনা, গ্রহণযোগ্য নির্বাচনে রাজনৈতিক ঐক্যমতে গুরুত্ব বিশেষজ্ঞদের। এবং আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যার ঘটনায় তোলপাড়, জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি। সকালে ধানমন্ডিতে কার্যক্রম পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি অবশ্যই আগামী নির্বাচনে অংশ নেবে। আগামীকাল সকালে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনবেন বলেও জানানো হয়। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। শনিবার সকাল থেকেই ছিল আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে উপচে পড়া ভিড়। দ্বিতীয় দিনে মনোনয়ন কিনতে বিভিন্ন ব্যানার ফেস্টুন সহ মিছিল নিয়ে উপস্থিত হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে আটটি বিভাগের মনোনয়ন বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। সাবেক এবং বর্তমান সংসদ সদস্যের পাশাপাশি এবার তরুণ প্রার্থীদের সংখ্যাও অনেক। প্রথমে সংরক্ষিত আসনের এমপি, তারপরে মনোনয়ন পেয়ে আমি আমার এলাকায় এমপি হয়েছি। আশা করি এবার আমি নৌকা পেলে এবং আমি এলাকায় যে পরিমাণ উন্নয়ন করেছি এর শতভাগ উন্নয়ন আরও আমরা করার চেষ্টা করব। পটুয়াখালীর জনগণ নেতৃবৃত্ত কৃতজ্ঞ। আমরা পটুয়াখালী মির্জাগঞ্জ দুমকি আসনে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি মনোনয়ন পেলে আশা করি আমি বিপুল ভোটে নির্বাচিত হব। রোববার দেশসেরা দুই ক্রিকেটার মাশরাফি এবং সাকিব আওয়ামী লীগের মনোনয়ন কিনবেন। তারা নতুন প্রজন্মের আইকন, তারা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে বিদেশে, তারা বাংলাদেশের নাম একটা অনন্য স্তরে নিয়ে গিয়েছেন। তারা আমাদের দলের প্রতি যে ভালোবাসা, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি যে ভালোবাসা, সেটারই বহিঃপ্রকাশ ঘটাবেন আমাদের দলের মনোনয়ন চেয়ে। আগামী নির্বাচনে বিরোধী জোট অংশ নেবে বলে জানান ওবায়দুল কাদের। উৎসব কেন নেই আমি তো জানি না, তবে তারা ইলেকশনে অংশ নিচ্ছেন এ ব্যাপারে আমার বোধ এখন আর কোনো সংশয় নেই। যেই বক্তৃতা তারা গরম গরম মাঠ কাঁপানো বক্তৃতা করেছেন, নির্বাচনী আচরণবিধি পরিষ্কার লঙ্ঘন। জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা জানাতে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছে সময় চাইবে বলেও জানান ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর এখন বৈঠকে বসেছেন 20 দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা। সন্ধ্যা পৌনে ছটার দিকে গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এই বৈঠকের পরপরই বসে 20 দলীয় জোটের বৈঠক। এই বৈঠকে নির্বাচন মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে। বৈঠকে বিএনপির সিনিয়র নেতারা সহ 20 দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত আছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসেছে 20 দলীয় জোট। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী তৌহিদ শান্ত, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। শান্ত, এই বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি এখনো? আর কোনো সিদ্ধান্ত আসতে পারে, কি সিদ্ধান্ত আসতে পারে বলে এখন পর্যন্ত কোনো তথ্য এসেছে কি না আপনার কাছে? প্রধান যে সিদ্ধান্তটি আসলে এখানে আলোচিত হচ্ছে সেটি হলো নির্বাচনে যাওয়া না যাওয়া, এই বিষয়টি।
বিএনপি নির্বাচনে যাবে কি না, কী কৌশলে যাবে, আর যদি না যায় তাহলে পরবর্তী কর্মসূচি কী। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে প্রথমে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং এখন ২০ দলীয় জোটের বৈঠক চলছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে ঐক্যফ্রন্টের যে বৈঠকটি আসলে ডক্টর কামাল হোসেনের বাসায় হওয়ার কথা ছিল সেটিও কিন্তু এখানেই হবে। এই ২০ দলীয় জোটের বৈঠক শেষ হওয়ার পরে আমাকে তানিয়া রব, যিনি জেএসডির সহসভাপতি, তিনি আমাকে নিশ্চিত করেছেন ৫:৩০টায় এখানে ঐক্যফ্রন্টের বৈঠকও হবে। এবং এই তিনটি বৈঠকেরই কিন্তু প্রধান এজেন্ডা নির্বাচন, এবং নির্বাচনে বিএনপি কীভাবে যাবে, কি কোন 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 সিদ্ধান্ত নিয়ে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কতটুকু পূরণ করা হবে বা সরকার কতটুকু পূরণ করেছে, এই বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে। এবং এই এটি হলো আসলে এই যে তিনটি বৈঠক পরপর যে বৈঠকগুলো হচ্ছে এই বৈঠকের মূল সিদ্ধান্ত, মূল এজেন্ডা। এবং আমরা নেতাদের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, মওদুদ আহমদ বের হলেন, যদিও তিনি এখানে কিছু বলেননি, তিনি বলেছেন যে মহাসচিব পরে জানাবেন। এরপরও আমরা অন্যান্য নেতাদের কাছে যে যতটুকু জানতে পেরেছি, যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে যে নির্বাচনে যাওয়ার বিষয়ে তারা কথা বলছেন, তবে নির্বাচনে যাওয়ার এই সিদ্ধান্তটি কি আসলে আজকেই তারা প্রকাশ করবেন কি না, এটি আসলে কোন প্রক্রিয়ায় প্রকাশ করবেন, আর সেই ক্ষেত্রে সরকারকে আরও কিছু আলটিমেটাম কি তারা দিবেন কি না, এই বিষয়গুলো এখনও পরিষ্কার হয়নি। এই এই সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু এই জোরদার যে বৈঠক চলছে সেই বৈঠকের মধ্যে এই সিদ্ধান্তগুলো কথা বলা হচ্ছে। জায়েদ, যেটা বলতে পারি ২০ দলীয় জোটের বৈঠক এবং ঐক্যফ্রন্টের বৈঠক শেষ হওয়ার পরে আসলে আমরা জানাতে পারবো যে বিএনপি আসলে নির্বাচনে যাবে কি যাবে না। সজল কান্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও যাব আপনার কাছে এ বিষয়ে আরও তথ্য জানতে। দর্শক সহকর্মী তৌহিদ শান্ত গুলশান থেকে যুক্ত হয়েছিলেন, জানছিলাম তার কাছ থেকে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা নেতারা বৈঠকে বসেছেন, আসন্ন নির্বাচনে তারা আসবেন কি আসবেন না এ বিষয় নিয়ে বৈঠক চলছে, জানাচ্ছিলেন তিনি আমাদেরকে সেখানকার সবশেষ অবস্থা। নির্বাচনের তারিখ পেছানোর পরিকল্পনা নির্বাচন কমিশনের নেই। আসছে নির্বাচনে যেসব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সেসব কেন্দ্রে সেনাবাহিনী রাখার পরিকল্পনা আছে ইসির। শনিবার বিকেলে নির্বাচন কমিশনে কমিশন সচিব সাংবাদিকদের এসব তথ্য জানান। আগামীকালের মধ্যে রাজনৈতিক দলগুলো জোটগত ঘোষণা না দিলে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টার। তফসিল ঘোষণার দিন প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন শহরকেন্দ্রিক ভোট কেন্দ্রগুলোই সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে। ইভিএম ব্যবহার করা গেলে নির্বাচনের গুণগত মান উন্নত হবে। শনিবার ইসি সচিব জানান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পরিচালনার দায়িত্বে সেনাবাহিনী রাখার পরিকল্পনা রয়েছে। ভোটের দিনক্ষণের বিষয়ে সচিব জানান এখন পর্যন্ত নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা নেই ইসির। এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ পিছানোর কোনো পরিকল্পনা নেই। যে সমস্ত কেন্দ্রে ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ করা হবে, আমরা একটা পরিকল্পনা আছে সেনাবাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন, কারণ এটা একটা টেকনিক্যাল বিষয়। তো টেকনিক্যাল বিষয়গুলো এবং আস্থার বিষয়গুলো বিবেচনা রেখেই কিন্তু এটা পরিকল্পনা করা হয়েছে। রোববারের মধ্যে জোটের প্রতীক নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন না করলে নিবন্ধিত দলগুলোকে তাদের নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। তফসিল ঘোষণা তিন দিনের মধ্যে জোটবদ্ধ যারা রাজনৈতিক দল আছেন ওনারা কোন প্রতীকী করবেন এটা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে তারা অবহিত করবেন। স্বাভাবিকভাবে তারা যদি এটা দিতে ব্যর্থ হন তাহলে তারা নিজস্ব প্রতীকেই কিন্তু নির্বাচন অংশগ্রহণ করবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে কোনো দলকে আর সভা সমাবেশ করার অনুমতি না দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে বলেও জানান সচিব। পুলিশ কর্তৃপক্ষকে ব্যাপারে করা নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এই ধরনের আর কোনো সভা সমাবেশ যাতে কেউ কোনো রাজনৈতিক দল যাতে না করে। হাসান পারভেজ, News 24, ঢাকা। আগামী নির্বাচনে ভোট দিতে পারা নিয়ে শঙ্কিত নতুন ভোটাররা শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় অলিম্পিয়াড শীর্ষক অনুষ্ঠানে এই সংশয় প্রকাশ করেন তারা। এই সময় সব দল রাজি না থাকা সত্ত্বেও ইসির একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন সাবেক সিসিএটিএম শামসুল হুদা সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন ২৩৩,০০০ নতুন ভোটার। নির্বাচন নিয়ে কি ভাবছেন এই ভোটাররা, তাদের ভাবনা জানতে ও জানাতে এই আয়োজন।
অনুষ্ঠানে ভোট কেন্দ্রে নিরাপত্তা, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা, ইভিএম ব্যবহার এবং ভোটের সুষ্ঠু ফল নিয়ে নানা সংশয় ও প্রশ্ন তুলে ধরেন তরুণরা। দুইজনকেই যদি অপছন্দ হয় আর না ভোট যদি না থাকে, তাহলে তো একজনের উপরে আমাকে ভোটটা দিতেই হবে। আমার প্রশ্ন হলো যে আমরা কি আসলে শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছি না সুষ্ঠু নির্বাচন চাচ্ছি? এই মুহূর্তে যেভাবে গত 5 জানুয়ারির মতো একই কায়দায় আওয়ামী লীগ নির্বাচন করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের মতামতটা কি? তাদের এসব প্রশ্নের উত্তর দেন বিশেষজ্ঞরা। এই দুটো রাজনৈতিক দলের কেউই জনগণের ভোটের অধিকারের বিষয়টার দিকে সম্মান দেয়নি। তারা কোনো না কোনোভাবে একটা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে ক্ষমতায় চলে আসবে, ক্ষমতাটাই হলো মূল জিনিস। আগের যেরকম আমরা পর্যবেক্ষক পেতাম, ঠিক সেরকম পর্যবেক্ষক কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তবে এটা বিকল্প হয়ে গেছে, এখন নির্বাচন শেষ হওয়ার আগেই তো টেলিভিশনে সরাসরি দেখতে পাচ্ছেন। সুতরাং মিডিয়ার স্বাধীনতাটা এনশিওর করা দরকার। তার প্রয়োজনটা কি? Why cannot we divide up to 15th of January? What is the issue? Problem is the election commission is the issue. It is not the issue. ইসির একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেন বিশেষজ্ঞরা। দুর্ভাগ্যবশত এই যন্ত্রটা দেখতে কিরকম, এর কি বৈশিষ্ট্য আছে, এটা কতটুকু বিশ্বাসযোগ্য, কতটুকু নির্ভরযোগ্য, কেউ কিছু জানে না। যে আপনি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান সকল দলের অংশগ্রহণে, তো সেখানে সকল দল যদি এটা করতে রাজি না হয়, এরকম বিষয় তো করা উচিত নয়। তবে সব প্রতিবন্ধকতার মাঝেও ভোটাধিকার প্রয়োগে তরুণদের উৎসাহিত করেন তারা। লাকমিনাজমিন সোমা, News24, ঢাকা। রাজনৈতিক সমাধান না হলে নির্বাচন কমিশনের পক্ষে সবার জন্য সমান সুযোগ তৈরি কিংবা গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব হবে না, বলছেন নির্বাচন পর্যবেক্ষণ ও রাজনৈতিক বিশ্লেষকরা। নিকট ও সুদূর অতীতের উদাহরণ টেনে তারা বলছেন, নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রভাবমুক্ত থাকার। এছাড়া পূর্ণ তফসিল অথবা নির্বাচনের তারিখ পেছানো নিয়েও ভিন্ন মত আছে বিশ্লেষকদের। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ধানমন্ডিতে মনোনয়ন উৎসব, নয়াপল্টন নিরুৎসব, নির্বাচন কমিশনের তফসিল পরবর্তী প্রস্তুতি, এসব নিয়ে চলছে নির্বাচনী ট্রেন, গন্তব্যে পৌঁছাবে 23 ডিসেম্বর। কিন্তু এখনও অমীমাংসিত রাজনৈতিক সমীকরণ। এই বাস্তবতায় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলছেন, রাজনৈতিক সংকট সমাধানের ক্ষমতা কমিশনের নেই। কমিশনের কোনো ভূমিকা নেই, কারণ রাজনৈতিক সমস্যা কমিশন সমাধান করতে পারবে না। রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদের, সরকার এবং ঐক্যফ্রন্ট, এদেরকে সমাধান করতে হবে, এবং তাদের পক্ষ ত্রুটি মুক্ত নির্বাচন করা ডিফিকাল্ট যদি পলিটিক্যালি একটা সমঝোতা না হয়, রাজনৈতিক সমঝোতা না হলে। কারণ রাজনৈতিক সমঝোতার সাথে জড়িত আছে পুলিশ এবং প্রশাসনের নিরাপত্তার প্রশ্ন। এগুলো যদি ঠিক না হয়, নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবে না, লেভেল প্লেয়িং ফিল্ড তো হবে না। সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান বলছেন, সরকার না চাইলে কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা কঠিন। সরকার যদি প্রভাব মুক্ত রাখেন তাদেরকে, তাহলে তারা অবশ্যই ভালো নির্বাচন করতে পারবেন। তো সেই চ্যালেঞ্জ তো তাদের সবসময় ছিল, এবং তার চেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে তারা কতটা কঠোর অবস্থান গ্রহণ করতে পারবেন। আমাদের দেশে আমরা নির্বাচন কমিশনকে নিকট অতীতে বা একেবারে সুদূর অতীতেও কখনো খুব কঠোর অবস্থানে যেতে দেখিনি। তাদের উপরে একটা সংবিধানের পবিত্র দায়িত্ব আছে এবং তারা কারো অধীন না, তারপরেও যে তারা কেন কঠোর অবস্থান নেন না এটা আমার বুঝতে অসুবিধা হয়, তারা নিতে পারেন। ঐক্যফ্রন্টের দাবি পুনর্তফসিল, যুক্তফ্রন্ট বলছে 7 দিন পেছাও। তফসিল পেছানো কিংবা পুনর্তফসিলের সুযোগ কতটুকু? আর হাতে পর্যাপ্ত সময় রেখেই কমিশন আসলে এই তফসিল ঘোষণার কাজটি করেছেন। যদি কোনো কারণে নেগোসিয়েট করতে হয়, যদি পুনঃ তফসিল রিঅ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আসে, তখন তারা সেটা করতে যাতে সক্ষম হন। একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে যদি তারিখ ঘোষণা করতেন, তাহলে আমি বলতাম যে সেটা খুব বিজ্ঞ জনচিত কাজ হয়েছে, তা নয়। এখন তফসিল পরিবর্তন করার কথা বলাটা যেতে পারে, কেউ বলতেই পারেন যে তফসিল এখনও পরিবর্তন করা যায়। এটা সরকার, শাসক দল, জাতীয় পার্টি এবং নির্বাচন কমিশন এই পরিবর্তনে সায় দেবে বলে আমার মনে হয় না। আশিকুর রহমান শ্রাবণ, News24, ঢাকা। দর্শক, ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক চলছে এই মুহূর্তে, সেখানে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। অন্তরা, বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা আপনি এখনো? অন্তরা, সম্পাদক মণ্ডলীর যে বৈঠক চলছে এখন, এই বৈঠকে কি বিষয়গুলো আলোচনা হচ্ছে?
সম্পাদক মণ্ডলীর যে মিটিং সেটি আসলে চলমান রয়েছে, তবে এই মুহূর্তে সাধারণ সম্পাদক অন্য আরেকটি জরুরি মিটিং এ অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যেই আসলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি আসলে এই মিটিং এ এসে যোগ দেবেন এবং তারপরেই সাংবাদিকদেরকে ব্রিফ করবেন যে তারা আসলে সাম্প্রতিক যে রাজনৈতিক যে পরিস্থিতি সেটি নিয়ে আসলে তারা বিস্তারিত কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাধারণ সম্পাদক এরই মধ্যে চলে এসেছেন ওবায়দুল কাদের এবং তাকে আমরা দেখতে পাচ্ছি তিনি কিছুক্ষণের মধ্যেই আসলে ব্রিফ করবেন। এবং সেই সাথে আপনাকে আরেকটি চাই যে এরই মধ্যে আজকে মনোনয়নপত্র জমা পড়েছে 2500-এরও বেশি এবং এই যে মনোনয়নপত্রগুলো আসলে যে কিনেছেন জমা ঠিক নয় 2500-এরও বেশি মনোনয়নপত্র কিনেছেন এবং অনেকেই আসলে এরই মধ্যে জমা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ওবায়দুল কাদের এবং সেই সাথে আছেন জাহাঙ্গীর কবি নানক। ব্রিফিংটি এখনই শুরু হতে যাচ্ছে, আমরা সরাসরি ব্রিফিং এ চলে যাচ্ছি। এখন আছে লোক, দর্শক সম্পাদক মন্ডলীর বৈঠক শেষে ওবায়দুল কাদের কিছুক্ষণের মধ্যেই হয়তো বক্তব্য রাখবেন, আমরা বক্তব্য শুরু করলেই আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক সম্পাদক মন্ডলীর বৈঠক শেষে এই মুহূর্তে বক্তব্য রাখছেন সাধারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। কাজ আছে, সেগুলো অফিসিয়াল কিছু কাজ আছে আমাদের ইন্টারনাল, সেগুলো আমাদেরকে করতে হবে প্রায় 11টা পর্যন্ত। গতকাল প্রায় মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আমাদের তো। আমরা আগামীকাল থেকে মনোনয়ন এবং ফর্ম বিতরণ এবং জমা এটা আমরা সন্ধে 6টার পরে আর রাখব না, কারণ এটা একটা খুবই ইম্পর্টেন্ট সড়ক, ঢাকার খুব ইম্পর্টেন্ট স্ট্রিট। এই রাস্তায় জনগণের দুর্ভোগ হয়েছে যথেষ্ট, কারণ গত 2 দিনে যেভাবে মনোনয়ন প্রার্থীদের ভিড়, এটা ছিল অস্বাভাবিক ভিড় এবং জনস্রোতের মতো ধানমন্ডির গোটা রাস্তাই কলাপস হয়ে যাওয়ার উপক্রম, এটা প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা নিজেরাই আপনারা দেখেছেন। তো কালকে দুর্ভোগ হয়েছে, আজকেও কিছুটা ভোগান্তি জনগণের হয়েছে। আমি দুপুরে যেমন বলেছি এখনো বলছি, এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ এটা জাতীয় নির্বাচন, একটা উৎসব মুখর পরিবেশ, আনন্দ মুখর কন্ডিশন। আমরা
এখানে এই যে ঢাল আর ঢাক বাদ্য বাজিয়ে আসে মজা আনন্দ করতে করতে, এই আনন্দ ধারাটাকে আমরা দলীয়ভাবে নিয়ন্ত্রণ করতে আমরা চেষ্টা করেছি জনস্বার্থে, কিছু কিন্তু কিছু কিছু সময় পারিনি। সেজন্য অবশ্য আমাদের রাজনৈতিক দল হিসেবে জনগণের জন্য আমরা রাজনীতি করি, আর আমাদের সভাপতি, আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একটা স্পষ্ট ঘোষণা আছে, সেটা হচ্ছে রাস্তা বন্ধ করে কোনো সভা সমাবেশ আমরা করব না, এবং অন্যদেরও আমরা পরামর্শ দিয়েছি, এটা আমরা কিন্তু মেনে চলছি। আমাদের সভা সমাবেশ রাস্তা বন্ধ করে হয় না, এবং আমরা নর্মালি আমাদের বড় বড় সমাবেশ করি শুক্র শনিবারে করেছি, যেদিন ছুটির দিনই করেছি। তো এটা সবাই মেনে চলুন, কারণ সামনের দিনগুলোতে হিউজ ট্রাফিক হবে রাস্তায়, ইলেকশনের পুরোপুরি একটা বাতাবরণ আবহ সারা বাংলাদেশে এখন বিরাজ করছে। তো এখানে এ বিষয়টা আমি আগেই বলে রাখলাম, আর আমাদের মনোনয়নপত্র কবে নাগাদ গ্রহণ এবং জমা দেওয়ার শেষ সময় তারিখ আগামীকাল পার্লামেন্টারি বোর্ড আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড বসবে 3:30 অপরাহ্ন 23 নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সেখানেই মূলত ঠিক করা হবে যে প্রক্রিয়াটা চলছে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং ফর্ম জমা দেন এটা কোন সময় পর্যন্ত চলবে। তো এটা আগামীকালই আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারব। আর আমাদের এখানে একটা বিষয় আজকে অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত একটা ঘটনা ঘটে গেছে আদাবরে, সে ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, তিনি আমাকে বলেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখছিলেন, আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে মারধর করে ফেলে দিয়ে মেয়েকে অপহরণের পর হত্যার ঘটনায় তোলপাড় চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাভার থেকে নাজমুল শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়ার ইউনিক থেকে টাঙ্গাইলগামী বাসে ওঠেন আকবর আলী ও তার মেয়ে জরিনা বেগম। তবে বাসটি টাঙ্গাইলের দিকে না গিয়ে বিভিন্ন স্থান ঘুরে আবারও আশুলিয়ার দিকে চলে আসে। এ সময় আকবর আলীকে মারধর করে মোবাইল ফোন, টাকা পয়সা ছিনিয়ে নিয়ে চলন্ত বাস থেকে মরাগাং এলাকায় ফেলে দেয় দুর্বৃত্তরা, আর তার মেয়েকে অপহরণ করে। পরে টহল পুলিশকে জানালে কয়েক ঘন্টা পর প্রায় 2 কিলোমিটার সামনে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের পাশ থেকে মেয়ে জরিনার লাশ উদ্ধার করে পুলিশ। বাসটাকে আইডেন্টিফাই করতে পারলেই আমরা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা
গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারব। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত জরিনার বাবা। প্রায়ই এই স্থানে এমন ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। রাজধানী এক অনুষ্ঠানে যোগদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। বাসে যে ডাকাতির কালীন যে হত্যাটা হয়েছে এটা তদন্ত হবে এবং আমরা প্রকৃত দোষী ব্যক্তিকে ধরতে পারব। ঘটনার শিকার আকবর আলী ও তার মেয়ে সিরাজগঞ্জের চৌহালি থানার খাসকাউলিয়া গ্রামের বাসিন্দা। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, মিনিস্টার স্মার্ট টিভির সৌজন্যে জাতীয় নির্বাচন 2018। গোপালগঞ্জে এক আসন, সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। আসনটিতে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও আরও বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তবে এবারও প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান একক প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন বলে আশা করছেন নেতাকর্মীরা। এদিকে বিএনপির তেমন কোনো কর্মকাণ্ড না দেখা গেলেও প্রার্থী হতে পারেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সহ একাধিকজন। প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি, গত 25 বছর ধরে উনি আমাদের এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি, উনি এলাকার যাবতীয় উন্নয়ন কাজের সাথে জড়িত। সেই প্রেক্ষিতেই আমরা মনে করছি মোহাম্মদ ফারুক খান এমপি নৌকা মার্কা এমপি মাঠে ময়দানে তৃণমূল পর্যন্ত কাজ করতেছেন, আমরা আশা করি তাকেই নমিনেশন দিবে, তিনিই নমিনেশন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নির্বাচন আসলে ব্যবসায়ী মহল সহ সবার মাঝে বাড়ে উদ্বেগ উৎকণ্ঠা। আমদানি রপ্তানি এবং বিনিয়োগে দোটানায় থাকেন বিনিয়োগকারীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এজন্য প্রশাসনের কঠোর ভূমিকার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। অর্থ পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার বলেও মনে করেন তারা। কেন্দ্রিক আলাপ আলোচনার যে পরিবেশগুলো হয়েছে সরকার এবং সরকারের বাইরের রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই আলাপ আলোচনার মধ্য দিয়ে যেন আমাদের অর্থনৈতিক খাতটা যেন আমার কাছে মনে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা কম। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী একটা চক্র আছে, তারা যদি বাইরের টাকা দিয়ে বিদেশের টাকা দিয়ে স্ফীত হয়ে কিছু করে, এই আগুন সন্ত্রাস, এখানে বোমামার এই জাতীয় বা টার্গেটেড কিলিং, এখন তাদের সংবাদে আবারও বিরতি নিচ্ছে, ফিরবো শিগগিরই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কাল মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30। প্রথম টেস্ট হারের পর দেয়ালে পিঠ ঠেকেছে টাইগারদের, এমনটা জানিয়েছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাই ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগের পাশাপাশি ঘুরে দাঁড়াতে প্রস্তুত স্বাগতিকরা। আরিফুল ইসলামের ম্যাচ প্রিভিউ। চারদিকে সমালোচনা, জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হারের পর যেন প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ক্রিকেট দলের শক্তিমত্তা। ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ যেন অচেনা সাদা পোশাকের ফরম্যাটে, ব্যাটিং ব্যর্থতার দায় পুরোপুরি স্পষ্ট।
হোমঅফ ক্রিকেটে টাইগারদের কাছে হেরেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল। র্যাঙ্কিংয়ে পেছনে থাকা জিম্বাবুয়ের সঙ্গে শিরোপায় এক হাত রাখা সম্ভব যদি কিনা নিজেদের স্বাভাবিক ব্যাটিং করে যেতে পারে রিয়াদ মুশিরা। যেটা সবচেয়ে বড় কনসার্ন আমাদের ব্যাটিংটা, যেটা হয়তো বা আমরা অন্যান্য ফরম্যাটে যতটুকু ভালোভাবে করতে পারছি টেস্ট ক্রিকেটে ওরকম করতে পারছি না। তো এটাই জাস্ট এখন একটা বিগেস্ট কনসার্ন যে এখন দেয়ালে আর কি পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, তো উই হ্যাভ টু কাম ব্যাক স্ট্রং। ঢাকা টেস্টে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে, তবে নির্দিষ্ট কারো নাম বলেননি অধিনায়ক। শীতের আগমনী সকালে হয়তো দুই পেসারের ফর্মুলায় যাবে নির্বাচকরা। পছন্দের নাম হতে পারে মুস্তাফিজুর রহমান। নানা সময়ে চমক দেখানো দলে তরুণ পেসার খালেদ আহমেদের অভিষিক্ত হবার প্রত্যাশাও করা যায়। ব্যাটিং শক্তি বাড়াতে নির্বাচকদের ভাবনায় নিশ্চয়ই থাকছেন মোহাম্মদ মিথুন, আর উইকেট যেমনই হোক মানিয়ে নেয়ার প্রত্যয় টাইগারদের। একমত হবে মিরপুরের পিচটা আমরা সবসময় একটু আনপ্রেডিক্টেবল থাকে, তো আপনি অনেক সময় একটা জিনিস এক্সপেক্ট করবেন, হয়তো ওই জিনিসটা যদি আপনি প্রত্যাশা অনুযায়ী না পান তো হয়তো বা উই হ্যাভ টু কোপ উইথ দ্যাট পিচ কন্ডিশন, দেয়ার উইল বি ফিউ চেঞ্জেস। তো এখন লেটস সি। এদিকে দারুণ ছন্দে জিম্বাবুয়ে, নিজেদের স্বার্থে এই সিরিজ জেতা জরুরি বলে মনে করেন হ্যামিল্টন মাসাকাজ্জা। উইকেট নিয়ে স্বচ্ছ ধারণা নেই অধিনায়কের, পিচ সম্পর্কিত অভিজ্ঞতার পুঁজি গেল ওয়ানডে সিরিজের। Yeah, but it does look a little bit dry, pretty similar to the one day wicket that we played on, so I expected to play the same, and we haven't really won too many games, so it would be a really big boost for the team if we can come off with a win. Yeah, প্রতিপক্ষ জিম্বাবুয়ে কঠোর অনুশীলনে আর টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ। দেখতে দেখতে টেস্ট ফরম্যাটে 18 বছর পার করেছে বাংলাদেশ, কিন্তু এখনও অপরিণতির ছাপ টাইগারদের। সবশেষ উদাহরণ সিলেট টেস্ট। তাই ঢাকা টেস্ট কেবলই একটি ম্যাচ নয়, হয়ে দাঁড়িয়েছে মর্যাদার লড়াই। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম আবাহনীকে 1-0 গোলে হারিয়ে তৃতীয় দল হিসেবে ফেডারেশন কাপের সেমিফাইনাল নিশ্চিত করল শক্তিশালী শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র খেলায় শুরু থেকেই আক্রমণে যায় সাইফুলবাড়ির টিটো শেষরা। বেশ কিছু আক্রমণ চট্টগ্রাম দলটির রক্ষণে ফিরে আসলে গোল পায়নি বেঙ্গল ব্লুজরা, উল্টো আক্রমণে যায় চট্টগ্রাম আবাহনীও। তবে ফিনিশিংয়ের অভাব আর রাসেল গোলরক্ষক আশরাফুল রানার নৈপুণ্যে হতাশ হতে হয় আবাহনীকে। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ ভেঙে ফেলে রাসেলের ফরওয়ার্ড লাইন। 46 মিনিটে পরিকল্পিত আক্রমণ থেকে রাফায়েলের লক্ষ্য ভেদে এগিয়ে যায় রাসেল। শেষ পর্যন্ত এটিই হয়ে যায় ম্যাচের একমাত্র জয়সূচক গোল। আগামী 22 নভেম্বর টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ কে হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘন্টা। টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে রোববার শক্তিশালী বসুন্ধরা কিংস মুখোমুখি হবে টিম বিজেএমসির। শেষ করব এখনকার নিউজ 24 সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিপুল উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে, কাল কিনছেন মাশরাফি ও সাকিব। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে কিনা সিদ্ধান্ত হতে পারে আজ, চলছে দফায় দফায় বৈঠক। ইভিএম কেন্দ্রে থাকবে সেনাবাহিনী, আনুষ্ঠানিক প্রচারণার আগে সভা সমাবেশের অনুমতি নয় নির্দেশনা ইসির। ইভিএম ব্যবহারে ইসির এবং আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যার ঘটনায় তোলপাড়, জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। নিউজ 24 সংবাদে এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন জনতন্ত্র গণতন্ত্র।